সন্দেশ বলে আমাদের সিলেটি কথা, যেটাকে বলে আন্দেশ, ঘরে ঘরে ঈদের সেই পিঠা তৈরি হচ্ছে। এটা আসলে অনেক ভালো দেখতে, আসলে বিভিন্ন দেশের বিভিন্ন কালচার মিক্স হয়েছে আমাদের এখানে। দেশে আমরা যেভাবে ঈদ করতাম বাবা মা ভাই বোনকে নিয়ে, এখানে ঠিক ওভাবে আমরা ঈদটা করতে পারি না। এই ইব্রাহিম, আজ কুরবানি করো শ্রেষ্ঠ পুত্র ধন। সমস্ত রোজা মাস নিজ দেশে পরবাস, ফিলিস্তিনে না বিশ্বাস দেখে সবাই চাহিয়া। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইসলামিক গান ও কবিতার বিশেষ অনুষ্ঠান কাব্যকথা ঈদ দেখবেন ঈদের দিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র ইকরা বাংলায়। ঈদ আনন্দে ইকরা বাংলার সাথেই থাকুন।